ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো ফ্রেন্ডস, এই বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের 7টি রেল ডিভিশনে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই বিজ্ঞপ্তিতে যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ হলে আপনি রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন জেনে নেওয়া যাক এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। রাজ্যে এবার রেল বিভাগের তরফ থেকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে চাকরি খুঁজে থেকে থাকেন, তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই, রাজ্যের যে কেউ এখানে আবেদন জানাতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো, একই সঙ্গে রাজ্যের 7টি ডিভিশন এ নিয়োগ করা হচ্ছে, তাই আর দেরি কিসের। আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগের তথা আবেদনের বিস্তারিত খুঁটিনাটি। নিয়োগকারী সংস্থা ও নিয়োগের স্থান। ভারতীয় রেল বিভাগ ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট 2022 তরফ থেকে পশ্চিমবঙ্গে রেলকর্মী নিযুক্ত করা হবে। এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের 7টি রেল ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম ও মোট শূন্যপদ। রাজ্যে রেল এর নিয়োগের বিভিন্ন গ্রুপ ডি কর্মী পদে নিয়োগ করা হবে। রেল পদের নাম ও মোট শূন্যপদ। রাজ্যের রেলের এই নিয়োগের বিভিন্ন গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট 7টি ডিভিশনে 3115টি শূন্যপদে নেওয়া হবে কর্মী। শিক্ষাগত যোগ্যতা। আপনি রেল এই নিয়োগের আবেদন জানাতে চাইলে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরা সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের পদ্ধতি। অনলাইনের মাধ্যমে খুব সহজে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন। এক নম্বরে বলা হয়েছে, সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে নিন। সেখানে গিয়ে অনলাইন আবেদন এর লিঙ্কে ক্লিক করুন। নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালোভাবে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন। চার নম্বর, আবেদনের সময় মনে রাখবেন অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন। পাঁচ নম্বর, নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এর সঙ্গে যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। ছয় নম্বর, সবার শেষে সব কিছু ঠিকঠাক আছে কি না সেসব দেখে সাবমিট বটমে ক্লিক করুন এবং আবেদনের শেষে আবেদন কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট। নিয়োগের আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন, এক নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে, দুই নম্বর মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট, তিন নম্বর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, চার নম্বর একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি, পাঁচ নম্বরে যেটি বলা হয়েছে স্থানীয় ঠিকানা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, ছয় নম্বর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন, সাত নম্বর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে। কর্মী নিয়োগের প্রক্রিয়া। কর্মী নিয়োগের ক্ষেত্রে তেমন কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের আবেদন জমা পড়ার পর শর্টলিস্টিং করে সেগুলির প্রথমে বাছাই করে নেওয়া হবে তাদের শিক্ষাগত যোগ্যতা তথা একাডেমিক কোয়ালিফিকেশন এবং পার্সোনালিটি অর্থাৎ ওভারঅল পারফরম্যান্স এর ভিত্তিতে তাদের নিয়ে মেরিট লিস্ট গঠন করা হবে নিয়োগ। আবেদনের সময়সীমা। আগামী 29/10/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরে দেওয়া অনলাইনে আবেদনের পদ্ধতি অনুসরণ করুন। তো ফ্রেন্ডস, এই ছিল একটি ছোট্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এর পরবর্তী আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।